দর্শক এখন আপনারা দেখবেন চ্যানেল আয়ের প্রতিদিনের আয়োজন সাম্প্রতিক বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা অনুষ্ঠানটি উপস্থাপনা এবং পরিচালনা করছেন জিলুর রহমান একটি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করবার জন্য দরকার সরকারের স্বচ্ছতা এবং জবাবহিতা তবে সরকারের পাশাপাশি ওই দেশের বিরোধী দল অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলসমূহ সিভিল সোসাইটি সংবাদ মাধ্যম এবং আপামোর জনসাধারণের কিছু ভূমিকা রয়েছে সংবাদ মাধ্যম হিসেবে আমাদের সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে আমরা এই আয়োজন করতে যাচ্ছি শুধু দর্শক মণ্ডলী এখন থেকে প্রতিদিন সকালে চ্যানেল আইতে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট আপনারা দেখবেন সাম্প্রতিক বিষয় মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা এই অনুষ্ঠানে প্রতিদিন সর্বশেষ বিষয় নিয়ে জবাবদিহিতার জন্য হাজির হবেন সরকারের মন্ত্রীরা সরকারের বিভিন্ন সংস্থার শীর্ষ ব্যক্তিত্বরা এবং কখনো কখনো বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আইনজীবী সাংবাদিক অর্থনীতিবিদ সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা এবং সেই সাথে মাঝে মধ্যে প্রিয় দর্শক আপনারাও এই অনুষ্ঠানে অংশ নেবেন আমাদের তৃতীয় মাত্রার প্রথম পর্বে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মদুদ আহমেদ এবং রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার রকন উদ্দিন মাহমুদ সুযোগ দর্শক আমাদের অতিথিদের দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন যে আমাদের আলোচনার বিষয়বস্তু কি হতে পারে আমরা আজকে আলোচনা করবো সাম্প্রতিক সময়ে বিতর্কিত দুটি বিষয় নিয়ে একটি হচ্ছে স্বাধীন দুর্নীতি দমন কমিশন বিল যেটি সংসদে উত্থাপিত হয়েছে সেটি নিয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে বিতর্ক রয়েছে এবং অন্যটি হচ্ছে সাম্প্রতিককালে বাংলাদেশ সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে বিচারপতি নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে কিছু বিতর্কিত বিষয় নিয়ে আমি প্রথমেই মাননীয় আইনমন্ত্রীর কাছে জানতে চাচ্ছি যে স্বাধীন দুর্নীতি দমন কমিশন বিল যেটি আপনি সংসদ উত্থাপন করলেন এটি সর্বশেষ পরিস্থিতি সরকারের দিক থেকে কি এটা তো আমাদের দলের একটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে দেশে আমরা দুর্নীতি দমন করব দুর্নীতি দমন করতে হলে সবচেয়েতে আগে উচ্চ পর্যায়ের মানুষজন যারা সরকারে কাজ করেন দেশের মানুষ প্রত্যাশা করে যে তারা দুর্নীতিমুক্ত হবে এবং তাদেরকে দুর্নীতিমুক্ত মানুষ দেখতে চায় কিন্তু সেটা করতে হলে একটা নিরপেক্ষ স্বাধীন দুর্নীতি দমন কমিশন করার প্রয়োজন এবং এটাই ছিল আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করেছি আমরা এখন এই একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন আইন আমরা সংসদে উপস্থাপন করেছি এই আইনটি এখন আমাদের যে স্থায়ী কমিটি আছে আইন বিচার এবং সংসদ বিষয়ক স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে স্থায়ী কমিটি এটা পরীক্ষা নিরীক্ষা করে আবার সংসদে রিপোর্ট দাখিল করবে তার উপরে ভিত্তি করে সংসদ এই বিল বিবেচনা করবে আপনি যে বিল উত্থাপন করেছেন সংসদে এবং যেটি স্থায়ী কমিটিতে এখন আছে বিরোধী রাজনৈতিক দলসমূহ এবং আইনজীবীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন বলছে যে এই স্বাধীন দুর্নীতি দমন কমিশন যেটি আপনি করবার কথা বলছেন সেটি আসলে স্বাধীন হবে না স্বাধীন নয় আর কি যেভাবে এই নিয়োগ প্রক্রিয়া এটা হলো আমাদের দেশে সবসময় একটা নেতিবাচক আমাদের দেশের যে চর্চা যে কালচার এটা তারই বহিঃপ্রকাশ আইনটা ভালো করে পড়ে দেখা দরকার যখন কমিশনটা গঠিত হয়ে যাবে তখন এই কমিশন একেবারেই স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে এখানে সরকারের হস্তক্ষেপের কোনো রকমের সুযোগ নাই কারণ যারা কমিশনার হবেন তাদের চারিত্রিক দৃঢ়তার উপরে ভিত্তি করেই তাদেরকে রাষ্ট্রপতি নিয়োগদান করবেন কাউকে না কাউকে তো নিয়োগদান করতে হবে নিয়োগদান করার পরে কিন্তু তাদের টেনিওর ফিক্সড টেনিওর এবং এক নম্বর দু নম্বর হল তাদেরকে অপসারণ করার কোনো ক্ষমতা প্রশাসনিক বা রাজনৈতিক কর্তৃপক্ষের কোনো থাকবে না তাদের অপসারণে বিধান করা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করার যে পদ্ধতি যে সেই পদ্ধতি অনুযায়ী তাদেরকে অপসারণ করা যেতে পারে অর্থাৎ তারা অপসারিত হবে না গত বত্রিশ বছরে সুপ্রিম কোর্টের কোনো বিচারক অপসারিত হয়নি সুতরাং তাদেরকে কেউ অপসারণ করতে পারবে না আর তৃতীয় হল যে তারা যখন কাজ করবেন তারা একটা স্বাধীন সংগঠন হিসেবে কাজ করবেন তাদের বাজেট তাদের অধীনেই থাকবে যদিও বাজেট বরাদ্দ দিতে হবে তাদেরকে কাউকে না কাউকে তো বরাদ্দ দিতেই হবে সরকারের অর্থে যখন পরিচালিত হবেন বা অর্থায়িত হবেন আর হলো যে এরা যারা এই কমিশনের মেম্বার থাকবেন তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তারা সরকারের আর কোনো চাকরিতে নিয়োগ নিয়োগ প্রাপ্তি প্রাপ্ত হবেন না অর্থাৎ এই যে একটা যে খেয়াল থাকে যে আমি বোধহয় এবার যদি একটু সরকারের পক্ষে কাজ করি আমার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আমি আরেকটা চাকরি পাবো এই লোভটা তখন আর থাকবে না অর্থাৎ তারা সাহসের সঙ্গে তারা কাজ করতে পারবে এই আশা নিয়েই আমরা এই ব্যবস্থাটা করেছি মাহমুদ আপনি নিশ্চয়ই আমরা জানি যে আপনার এই বিষয়ে ভিন্ন মত আছে আপনার মানে মাননীয় মন্ত্রী বললেন আপনি কি বলবেন আপনি কি করে বুঝলেন যে আমার ভিন্ন মত আছে আমি তো আমার কোনো মতামত ব্যক্ত করিনি এই পর্যন্ত এটা মূলত দুটি কারণ আপনাদের এনজিবিদের যে সেটা এনজিবিরা কি বলেছে বার অ্যাসোসিয়েশন থেকে এখনো কোনো বক্তব্য রাখা হয়নি অন্য কোনো আইনজীবী যদি ব্যক্তিগতভাবে কোনো মতামত ব্যক্ত করে সেটা তার নিজস্ব মতামত আমার মূলত কোনো বক্তব্য এই এই পর্যন্ত ছিল না দুটো কারণে আমি এই বিলটি দেখার আমার সুযোগ হয়নি পত্রপত্রিকাতে বিভিন্ন খবরে বিভিন্ন মন্তব্য আমি দেখেছি মাননীয় মন্ত্রী মহোদয়ের একটা মন্তব্য এখানে করেছেন সেটা হচ্ছে যে বর্তমানে এই প্রস্তাবিত কমিশন সম্পর্কে প্রস্তাবিত বিল সম্পর্কে যেই মন্তব্যগুলো এসছে সেগুলো নেতিবাচক এই কারণে যে বাংলাদেশে সব কিছুতেই একটা নেতিবাচক রিয়াকশন হয় সেই জন্য আমি বল এই এই ব্যাপারে কিন্তু আমি মন্ত্রী মহোদয়ের সাথে সম্পূর্ণভাবে একমত নই এটার কারণ এই নেতিবাচক রিয়াকশনগুলোর মেইন কারণই হচ্ছে অতীত অভিজ্ঞতা এবং এই বিলটা সম্পর্কে যে নেতিবাচক রিয়াকশন এসছে এটার মূলত কারণ হল প্রথম মন্ত্রী মহোদয়ের কথা নিয়েই বলি উনি বলেছেন এই কমিশনে যারা সদস্য হবেন উনি এর পরে আর কোথাও নিয়োগ প্রাপ্ত হবেন না এটা এই বিলে উনি বিধান করেছেন শাসন সংবিধানে আমাদের বিধান ছিল জজ একজন সুপ্রিম কোর্টের বিচারপতি রিটায়ারমেন্টের পরে তার আর বাংলাদেশ সরকারের কোনো বা রাষ্ট্রের কোনো পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না সেই সংবিধানের বিধানের চেয়ে এই বিধান তো আর উপরে হতে পারে না আর আমরা অহরহ দেখছি যে একজন বিচারপতি নিয়োগ হওয়ার পর ওনার বিভিন্ন রিটায়ারমেন্টের পর বিভিন্ন জায়গায় নিয়োগ নিচ্ছেন শুধু নিয়োগ নিচ্ছেন না এমন সব জায়গায় ওনারা নিয়োগ প্রাপ্ত হচ্ছেন যেই জায়গাগুলো যেই পদগুলো এই সুপ্রিম কোর্টের বিচারপতি পদের চেয়ে অনেক নিচু সেখানে ওনাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং ওনারাও নিয়োগ নিচ্ছেন আর এখানে কাদেরকে দেওয়া হচ্ছে নিয়োগ যাদেরকে দিচ্ছেন তাদেরকে যদি আপনি দেখেন বা আগে যাদেরকে দেওয়া হয়েছিল। তাদেরকে যদি দেখেন মূল্যায়ন করেন তাহলে দেখবেন এই নিয়োগ মধ্যেই একটা রাজনৈতিক চিন্তাধারা কাজ করেছে যেই রাজনৈতিক দলের যেই বিচারপতিকে পছন্দ ওনাকে ওই রাজনৈতিক দল নিয়োগ দিচ্ছেন আবার অন্য রাজনৈতিক দল ক্ষমতায় আসলে ওনাকে বদলিয়ে ওনাদের পছন্দ তো এখানেও সেটা না হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি আগের থেকে করা হচ্ছে আমি বলবো যে আমরা একটা সৎ একটা উদ্যোগ নিয়েছি এটা এখন পর্যন্ত কমিশনই হলো না তার আগেই রায় দিয়ে দেওয়া শুরু হচ্ছে তাহলে কি করে হবে সকলেই তো ইচ্ছা এই বিগত এই আওয়ামী লীগ তারা তারা তো বলছেন যে তাদেরও একটা নির্বাচনী এটা প্রতিশ্রুতি ছিল তো তারা পাঁচ বছর ক্ষমতায় ছিলেন তারা একটা তদন্ত কমিশন করে গেলেন না কেন একটা দুর্নীতি দমন কমিশন করে গেলেন না কেন একটা করেছি একটা শুরু করেছি যদি এর মধ্যে কোনো যদি সমালোচনার কিছু থাকে বা নিশ্চয়ই থাকবে কোনো আইন তো পারফেক্ট আইন না

সুইপিং মানে উইথ রিমার্কস ইয়ে মানে সুইপিংলি ইউনো রিজেক্টিং দ্য হোল থিং সেটা না করে তাদের উচিত ছিল এটাকে মানে কি ওয়েলকাম করা এবং বলা যে এটা খুব ভালো জিনিস এটা ভালো তবে এটা করা উচিত না এটা করা উচিত না এইভাবে এটাকে করলে ভালো হবে এবং সেটা করার এখন সুযোগ রয়েছে এই যে এটা তো চূড়ান্ত করা হয় নাই এখন পার্লামেন্টারি কমিটিতে স্ট্যান্ডিং কমিটিতে দেখেন পার্টিসিপেট অ্যান্ড দে ক্যান রেজ দ্য পয়েন্ট এমনও হতে পারে যে আমরা তাদের সঙ্গে একমত হতে পারি কতগুলো বিষয় যে বিষয়টা আপনি বললেন যে এখানে দুজন মন্ত্রী আছে বা দুজন বিচারপতি আছেন একজন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং আরেকজন হলো অডিটর জেনারেল এরা এই বাছাই কমিটিতে আছে বাছাই কমিটির কাজ তো হলো যে ছজন তিনজন হবে ছজনের নাম ফরওয়ার্ড করা তো ছজনের নাম তো এখনো যায় নাই তার আগেই কেন রায় দিয়ে দিচ্ছেন যে তারা কিভাবে করেন সেটা আগে দেখে নেন দেখে তারপরে তাদেরকে নিয়োগ দিচ্ছে সেটাও দেখে নেন যদি মনে করেন যে এটা রাজনৈতিক দেওয়া হয়েছে বা রাজনৈতিক একটা দৃষ্টিকোণ থেকে দেওয়া হয়েছে তখন তো বলার সুযোগ থাকবে কিন্তু এটা শুরু করার আগেই যদি এসব কথা বলা হয় তাহলে তো দেশের মানুষ বিভ্রান্ত হবে দেশের মানুষ মনে করবে যে সরকার একটা ভালো কাজ করতে চাচ্ছেন এবং এখানে এই প্রশ্নগুলো তুলে মানুষকে বিভ্রান্ত করবে করার চেষ্টা করা হচ্ছে আমি একটা কমেন্ট করি আপনার এখানে এখানে বিভ্রান্ত করার প্রশ্ন উঠছে না আপনার আইন প্রণয়নের কতগুলো স্টেজ থাকে আপনি যদি আজকে বিদেশের যেখানে পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে ব্রিটেন দেখেন জার্মানি দেখেন ইটালি দেখেন একটা বিল প্লেসড হবে পার্লামেন্টে সেখানে প্রথমবার হয় সেটা ফার্স্ট রিডিং সেকেন্ড রিডিং থার্ড রিডিং এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেকেন্ড রিডিং তারপরে থার্ড রিডিং হাউসে যখন ওপেন ডিবেট হবে কিন্তু আমাদের দেশের পার্লামেন্টের ইতিহাসে এই জিনিসটা কোনোদিনই হয়নি সুতরাং

মতামত ব্যক্ত করার অধিকার আছে তাদের সেটা তাদের মৌলিক অধিকার তাদের এক্সপ্রেশন ভিউজ করেছে আপনি যেটা বলছেন উনি যেটা বলছেন যে আগে দেখেন কাকে অ্যাপয়েন্টমেন্ট নেই সেটা না সেটা পরে হবে তার আগে দেখবেন কি বিধানটা আছে প্রস্তাবিততে যে বিধানটা আছে আমার যে কমেন্ট সেটা মূলত একটা ব্যাপারে কমেন্টটা করেছি তারপর আপনি সেটা ধরেছেন যে আমরা এটার ইন্ডিপেন্ডেন্স কি

কিন্তু সেখানেও দেখা গেছে কিভাবে সেই সব লোক যারা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে কাজ করতে গিয়েছিল কি কিভাবে ব্যাহত করা হয়েছে সেটা আমরা কয়েকটা ক্ষেত্রে দেখেছি আর আরেকটা জিনিস হলো আমাদের দেশে কমিশন হোক সবকিছুই হোক আমরা ওই রকম কমিশন দেখতে চাচ্ছি যেরকম বিদেশে শুনি কমিশন ধরলো

ল <kuno> <laughs> বলার আগে বলেছি যে দুর্নীতি দমন করতে হলে গরিব মানুষের দুর্নীতি দমন করলে চলবে না প্রথমে আমাদেরকে যারা প্রভাবশালী ব্যক্তি সেই সরকারই থাকেন আর বিরোধী দলেই থাকেন আর আইনজীবী হন যারা প্রভাবশালী ব্যক্তি সমাজে উচ্চতর পর্যায়ে যারা আছেন তাদেরকে এই কমিশনের মূল দায়িত্ব অবশ্য সরকারি কর্মকর্তা না দে বি আউট অফ কিন্তু এটা তো মূলত পাবলিক জন্যই ফাংশনই এটার যে যে শিডিউল শিডিউলে যে প্রভিশনগুলো দেওয়া আছে যে কোন কোন অপরাধগুলো এরা দেখবেন সেখানে তো ইমিডিয়েটলি প্রিভেনশন অফ 1947।

বিদেশে ইউরোপ আমেরিকাতে যেই স্ট্যান্ডেলগুলোর কথা আমরা পত্রিকায় পড়ছি সেখানে অলওয়েজ যেমন জাপানেও আছে অলওয়েজ দ্য মিনিস্টার ইন পাওয়ার পার্টি ইন পাওয়ার আমার এখানে একটা জিনিস আছে যে যেটা বলার আছে কমিশন হোক সবকিছুই হোক আমরা চাই I am on commission. No, chai. you do not we want. We want the commission, but we want don't, it. We want a commission, an effective commission, ongoing, ongoing. <laughs> corruption you know ke know ke it is not coming to existence? But a, a commission which will be or may be used as a tool for political.

I am not saying you are doing it for to go after a particular set of people or to protect another particular set of people. I am not propagating not. that. Definitely. What I am saying is, <laughs> if there has to be a commission, let us take the example of South Africa. <laughs> South Africa, the accountability who commission has. Who hai is disputing with you? Is anybody disputing with no. you? But then, then look, why I are don't think. This? I don't. Let us see. Let us see the. We have to go through an experience. No, but let us see that. এটা করার কোন অর্থ হবে না তাহলে আপনি ওই বিধান করছেন না কেন যে এই কমিশনের মধ্যে একটা বিধান থাকবে যে ফার্স্ট এন্ড ফরম থাকবে চার্টার অফ

বাংলাদেশে কোন ভালো কাজই করা আমরা অতীতে অনেক জিনিস বিগিনিং আমরা যখন দ্রুত বিচার আদালত করেছি তখন এই কথাগুলো বলা হয়েছিল যে দ্রুত বিচার আদালত আমি প্রশংসা করে বক্তব্য রেখেছি আমি বলি না আই এম নট টকিং অ্যাবাউট ইউ আমি দ্রুত বিচার আদালত যখন করি তখন বিরোধী দল প্রধান বিরোধী দল এটা সমালোচনা করেছেন বলেছেন যে এটা করা হচ্ছে বিরোধী দলকে কি বলে না নিশ্চিহ্ন করার জন্য যখন দ্রুত বিচার ট্রাইব্যুনাল করলাম পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা করেছেন যেটা করা হচ্ছে বিরোধী দলের নেতাদেরকে বিচার করার জন্য ওনারা ওনাদের নিজেদের এক্সপিরিয়েন্সের পয়েন্ট অফ ভিউ পয়েন্ট অফ ভিউ থেকে তারা বলেছেন কারণ জননের জননিরপত্তা তাইন করেছিলেন তাদের মনের মধ্যেই খেয়ালই ছিল যে বিরোধী দলের বিরুদ্ধে এটা ব্যবহার করব তাই তারা করেছিলেন ছাব্বিশ হাজার আমাদের নেতা নেতাকর্মীরা আমরা এই দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্রুত বিচার আদালতে কোনো অ্যালিগেশন আছে যা আমরা শুধু রাজনৈতিক নেতাদেরকে এদেরকে ট্রায়াল করছি প্রত্যেকটা মামলায় যারা সত্যিকারের সন্ত্রাসী যারা মার্ডার করেছে রেপ করেছে তাদের মামলাগুলোই এখানে হচ্ছে এবং এটাতে আই নো ভিউ ইউ ইউ কিন্তু এই 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 আইনগুলোর বিরুদ্ধেও তখন প্রচণ্ড রকমের সমালোচনা হয়েছিল কিন্তু আজকে সেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে ব্যবসা মাহমুদ আপনি বলছিলেন পাবলিক পার্টিসিপেশনের কথা যে পাবলিকের জেনারেল পিপলের কথা বলবার জায়গা নেই এই যা পদ্ধতিটা কি হতে পারে যে আপনি

বেশ কিছু আলোচনা যে করি নাই তা না আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সঙ্গে আমরা ওনারাও এসেছিলেন ও নিজেদের উদ্যোগেই তারা তাদের সাজে আমরা ওদের ওনাদের কিছু সাজেশন নিতে পেরেছি কিছু সাজেশন নিতে পারে নাই ফ্র্যাঙ্কলি স্পিকিং লেটেস্ট যে যে বিরোধী দলের ছিল যে বিরোধী দলের নেতা এবং বিরোধী দলের মানে সরকারের এবং বিরোধী দলের দুজনে মিলে বসে করবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে পলিটিক্যাল কালচার এবং যে অভিজ্ঞতা আমাদের হয়েছে এতদিন পর্যন্ত ওটা দিলে ওই কমিশন কোনোদিনই আর গঠন করা হবে না ওই ধরনের প্রভিশন দিলে স্টার্ট ফ্রম আমার কথা যে লেট ফ্রম সাময়ার একেবারে যে মানে শুরু করতে দেয় আমরা তারপরে ইভেন্সুয়ালি ইট উইল টেক ইটস একটা ছোট্ট একটা কথা আছে আপনাকে মনে করে দিতে চাই ইংল্যান্ডে একটা কথা আছে রোড টু হেল ইজ পেইড উইথ গুড ইন্টেনশনস বাংলাদেশেও দেখা যাচ্ছে এভরিথিং স্টার্ট অ্যান্ড এভরিথিং ইজ প্রজেক্টেড এজ হ্যাভিং স্টার্টেড উইথ গুড ইন্টেনশন দ্য রেজাল্ট ডিরাইভ ইন দি এন্ড উই গ্যাট ইন দি এন্ড ওটা আর গুড হচ্ছে না রেজালগুলা কিন্তু সম্পূর্ণ ডিসাস্টারাস সেই জন্যই মানুষের ভয়টা আছে আপনাদের ইমপেশেন্ট হলে চলবে না আমাদের ভয়টা আপনারা একটু শুনে জানেন এটা বোধগম্য আমাদের কি achievement কম হয়েছে আমাদের তো অ্যাট লিস্ট উই হ্যাভ এ কনস্টিটিউশন উই হ্যাভ এ জুডিশিয়ারি এগুলো তো কম অ্যাচিভমেন্ট ঠিক আছে আমাদের হয়তো পারফেক্ট নাই কিন্তু আছে তো আমাদের তো মানুষ আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে পেরেছি আমাদের পপুলেশন আমরা কমাতে পেরেছি আমাদের দেয়ার আর মেনি এরিয়াস হোয়ার উই হ্যাভ মেড উই আর নট আন্ডারমাইন্ড লাইক আ জি জি প্রশ্ন পাল্টাই মাননীয় মন্ত্রী দীর্ঘ দিন ধরেই বাংলাদেশে হাই কোর্টে বিচারপতি নিয়োগ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে বিচারপতি নিয়োগ নিয়ে বিতর্ক আছে এবং সাম্প্রতিককালে বেশ কিছু নিয়োগ নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে আইনজীবীরা আদালত বর্জন করছেন নানা বিষয়ে বিষয়ে আপনি কি বলবেন আমার মনে আগে আমাদের সুপ্রিম কোর্ট বারের সভাপতি বলুক কারণ আমার তো আচ্ছা আমি বলিনি আমার কথা হলো যে বর্তমানে আমাদের যে সংবিধান আছে এই সংবিধানে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ব্যাপারে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার একটা বিধান ছিল আমাদের সংবিধানে কিন্তু উনিশশো সালে যখন এই একদলীয় সরকার কায়েম করা হলো চতুর্থ সংসদের মাধ্যমে তখন ওই কনসালটেশন করারও যে প্রভিশনটা ছিল সেটাও ডিলিট করে দিলেন আওয়ামী লীগ সরকার ওটা বাদ দিয়ে দিলেন কেন বাদ দিয়ে দিলেন তারা কি মনে করে নাই তখন যে এটা কনসালটেশনের দরকার নাই তারপরে তারা শুধু তাই করলেন না একেবারে জুডিশিয়ারিকে প্রশাসনের অধস্থন করে দিলেন রাষ্ট্রপতি যে কোনো সময় একজন বিচারপতিকে রিমুভ করে দিতে পারেন বিচারপতিদের স্বাধীনতার একটা অন্যতম বিষয় হলো যে তাদের যে চাকুরির নিশ্চয়তা যে যখন তারা কনফার্মড হবে তাদের চাকরির নিশ্চয়তা থাকবে যাতে করে তারা সাহসের সঙ্গে নিরপেক্ষভাবে বিচার কার্য পরিচালনা করতে পারে। সেই জিনিসটা রিমুভ করে দিলেন এখন আসেন যে হ্যাঁ আমি স্বীকার করি যে তারপরেও একটা কনভেনশন ডেভেলপ করেছে যে আইনজীবী বিচারক নিয়োগের ব্যাপারে বা কনফার্মেশনের ব্যাপারে বা অ্যাপেলি ডিভিশনের নিয়োগের ব্যাপারেও একটা কনভেনশন ডেভেলপ করেছে যে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে প্রেসিডেন্ট নিয়োগদান করবে এটা সংবিধানে না থাকলেও নাই এবং যারা আজকে এটা সবচেয়ে জোর গলায় এটা বলছেন তাদের মধ্যে কিছু কিছু আইনজীবী আছেন যারা এটা সঙ্গে জড়িত ছিলেন তখন তারা তখন কোনো প্রতিবাদ করেন নাই যখন জুডিশিয়ারিকে হিউমিলিয়েট করা হলো এবং কমপ্লিটলি ট্রানফেট করে দেওয়া হলো তাদেরকে ডিফেস করে দেওয়া হলো তখন তারা কোনো প্রতিবাদ করেন নাই আজকে যারা আন্দোলন করছেন তাদের প্রথম সারিতে যারা আছেন তাদের মধ্যে কিছু কিছু লোক মানুষ দেখলে আমার তখন অতীতের কথা মনে পড়েছে তো সুতরাং আমি তবে আমি এর স্বীকার করি যে পলিটিক্স অ্যাপার্ট জুডিশিয়ারির এই কনভেনশন

তাহলে যে কালচার অফ রেজিগনেশন যেটা বিদেশে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আছে সেটা উনি কি করছেন একটা আই এনি ওয়ান টু রিজাইন বাট এটা আমি অ্যাজ এন ইস্যু হিসাবে ওনার কাছে প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন যেটা আমার মনে ন্যাচারালি এসছে সেটা হলো যে উনিশশো সালে বা চুয়াত্তর সালে কনস্টিটিউশন অ্যামেন্ড করে এটাকে বাদ দেওয়া হয়েছে কনসালটেশনটা ফাইন ওয়াই ডেন্টু ইন্ট্রোস ইট ইফ ইউ থিঙ্ক দ্যাট দ্যাট ওয়াজ এ গুড থিং ওয়াটস স্টপস ইউ ওনার তো সেই মেজরিটি আছে সব কিছু আছে আপনি সেটা করছেন না কেন এখানে সবচেয়ে বড় ইস্যু এখন যেটা এখানে দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের বিচারপতি নিয়োগ এবং স্থায়ীকরণের প্রশ্নে আমরা যেই জিনিসটা দেখছি সেখানে হচ্ছে এই বিচারপতি নিয়োগ এবং স্থায়ীকরণের ব্যাপারে কোনোরকম ডিফাইন্ড ডিফাইন্ড ওয়েল সেট আউট কোনো নীতিমালা কোন ক্রাইটেরিয়ান গাইডলাইন নাই এটা না থাকাতে হয়েছে কি যে এই পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড পাওয়ার অফ কনফার্মেশন হ্যাজ বিন সাবজেক্ট টু টিমেন্ডাস এভিউস বাই দ্যান্স ফর এ লং টাইম ওকে এটা হচ্ছে তা আমরা যেটা চাচ্ছি আইনজীবী হিসাবে আমি যেটা চাচ্ছি আইনজীবী আমি জানি না অন্যজন আমার ডাইন পায়ে আন্দোলন করতে গিয়ে কারা কোথায় কখন ছিল এটা কি করেছিল সেটার জবাব দিয়ে তা আমার নাই কিন্তু আমার বিবেক বলছে যে আমরা যখন যে কোনো একটা আরবিট্রি অ্যাকশনকে চ্যালেঞ্জ করি আইনজীবী হিসাবে একজন জনগণ হিসাবে তাহলে আমরা কেন এই আরবিট্রি অ্যাকশানটা নেব কেন একজনকে জজ করলেন কি কারণে জজ করলেন কোন মূল্যায়নে জজ করলেন সেটা তো আমরা দেখতে পাচ্ছি না একজনকে স্থায়ীকরণ করছেন আরেকজনকে বাদ দিচ্ছেন কিন্তু সেখানে কোনো ব্যাক নাই সেখানে কোনো ট্রান্সপারেন্সি নেই সেখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই অ্যাজ এ লয়ার আমি যদি বলতে হয় কোর্টে যা দেখছি অভিজ্ঞতাতে আমার মনে হচ্ছে দুইজন বা তিনজন কে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে বা কনফার্মেশন হয়েছে এখানে আমার হঠাৎ মনে উঠলো এখানে বোধ হয় দু একজন একটু না হলে ওদের ভালো ছিল ওদের পারফরম্যান্স লয়ার হিসাবে বলেন জাজ হিসাবে বলেন এই যে আমার একটা প্রশ্ন এটা কেন হলো কি জন্য হলো কি দেখে ওনারা এত মুগ্ধ হয়ে ওনাদেরকে স্থায়ীকরণ করলেন আর আরেকজনকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন অথচ আরেকজনকে এটা করলেন না এইটার ট্রান্সপারেন্সি আমরা চাই অনেক অভিযোগ আচ্ছা উনি তো নিজেই বললেন যে এই ব্যাপারে কোনো নীতিমালা নাই যেখানে নীতিমালা নাই সেখানে আর সংবিধানে যেখানে বাধ্যবাধকতা নেই

নেককারজনকভাবে অপ্রয়োজনীয়ভাবে মামলাটা থামাবার জন্য অ্যাপেলেট ডিভিশনে গেছেন এবং অ্যাপেলেট ডিভিশনে যে জিনিসটা করেছে সেটা আগে কোনো অতীতে হয় নাই একটা যেই অর্ডারের আদেশের বিরুদ্ধে যাবেন সেই আদেশটা অ্যাপেলেট ডিভিশন স্থগিত করতে পারে কিন্তু কনস্টিটিউশনের ১০২ ধারার একটা প্রসিডিং

to an opinion no no no. because they are opinion our opinion is one thing. my opinion is an informed opinion No, no, no. It's a knowledgeable opinion no, no, based you, on the knowledge of the you constitution being a leading lawyer, Borte, you being a leading lawyer and particularly president of the bar association supreme court bar you cannot say this i'm if not you, criticizing but you, i'm making an observation no no you have right to too. criticize also mm -hmm. but what i'm saying that if you think that you feel that the supreme court has because no court is infallible i agree with you so, they may, you know, even if you think that uh, they have done something wrong, you should go back to them and tell them under the review there is a provision in the constitution to raise this point before the judges and saying that you cannot do this, what you have done. That should be the right course instead of challenging it in public and, you know, undermining you on the, you see, this is the contradiction we have. On the one hand, we want independence of judiciary we want that the dignity of the judiciary should be maintained on the other hand you go on boycotting the court what is what amounts to boycotting as court the no. uh, yeah, as a protest against the government action as a protest against the government you action. Do if, uh, if the government has done anything no, no wait, wait wait if the government has done anything wrong yes. do whatever you like against the government yes. But when you boycott a court, you are insulting the court. No, we are because not the Because the judges are not to be blamed. No, because who are the because the appointing judges procedure are not appointing procedure adopted by the government is being questioned, what about, is being is being protested. What and about, therefore we protest where those appointments why should are sitting. You protest there? থাকবে আপনাদের বিচার ব্যবস্থা চায় না তারা তো চায় না তারা জামিন চেয়েছে একজন বিচারপতি যে হবে

সেটাও বলেছি যে ওটা কোর্টের দরজায় ভিতরে গিয়ে লাঠি মারাটা আর রাস্তায় দাঁড়িয়ে

আপনার এই পলিটিক্যাল কনসিডারেশন দিয়ে লোকগুলোকে যেখানে বসাচ্ছেন আমি তাহলে আমি ওইখানে গেলে ওই লোকগুলোকে মেনে নেওয়া হচ্ছে

যে আমাদের আইনজীবীদের যত অভিযোগই থাকুক আপনি আমার বিরুদ্ধে আন্দোলন করেন সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন আপনি সভা করেন মিছিল করেন সমাবেশ করেন যা খুশি করেন কিন্তু আমার মত হলো আমি বলি আমি আগেও এটা বিশ্বাস করে এসছি আমি অন্তত আমি যতদিন ছিলাম বারে আমি কোনো বর্জনের কর্মসূচি গ্রহণ করি নাই কোনো বর্জনের সব সুতরাং আমি এ কথা বলতে পারি যে এই কি বলে না যে আপনারা যখন বর্জন করবেন এটা আমি ডিজেগ্রি করি আমি মনে করি যে বর্জন করা মানেই হলো যেই আদালতের আপনারা সুপ্রিমেসি বলছেন ইন্ডিপেন্ডেন্সের কথা বলছেন মান মর্যাদার কথা বলছেন সেই আদালতকে আমি যদি বর্জন করি তাহলে সে আদালতকে আমি অপমান করছি আমার এটা ওপিনিয়ন আমার ওপিনিয়ন এটা আর বিচার বিচারপ্রার্থী যারা তাদেরকে আমি বিচার থেকে বঞ্চিত করছি আরেকটা ব্যাপার আছে এখানে সুপ্রিম কোর্ট হলো যে অ্যাপেক্স বডি মানে সারা দেশের মানুষ তাকিয়ে থাকে সুপ্রিম কোর্টের আইনজীবীদের প্রতি এবং আপনি হলেন তার প্রেসিডেন্ট এবং সুপ্রিম কোর্ট বার সমিতি কেন এবং আপনার নিজেরও একটা আলাদা স্ট্যান্ডিং আছে আপনি এখন চিন্তা করে দেখেন যে সুপ্রিম কোর্টের বার যখন আদালত বর্জন করে তখন এই যে নিচের দিকের আদালতগুলো তারা যে কোনো ছুতায় অলরেডি বর্জন করার একটা কালচার ডেভেলপ করেছে এবং দিস ইজ গোয়িং টু এনকারেজ দেম এটা শুধু এখানে না তখন সুতা এখানে তো একটা ধরেন ভেরি গুড কজ ইউ আর সেইং যে যে জুডিশিয়ারের ইন্ডিপেন্ডেন্স রক্ষা করার জন্য নিয়োগের পদ্ধতি স্থায়ীকরণের পদ্ধতি এগুলো আরও ট্রান্সপারেন্ট হওয়া দরকার দিস আর অল ফান্ডামেন্টাল শিওর কিন্তু নিচের আদালতগুলো যখন দেখে

To stop this kind of decision. Okay. Last, it is the when, you have a, when you have a back to the wall, when the government does not see the reason when the government even do not want to receive us we wrote letters to the honorable prime minister we wrote letters to the in any other country if the supreme court bar association wanted to meet the head of the government and the head of the state they would gladly give an appointment so that we can tell the person and here we write letters we tell them that please give us we can let us discuss we have to আমি বলবো যতই থাকুন আমাদের ঠিক সময় প্রায় শেষ এই আলোচনায় অংশ নেবার জন্য মাননীয় মন্ত্রী আপনাকে ধন্যবাদ দর্শক পণ্ডলি আপনারা এতক্ষণ মাননীয় মন্ত্রী ব্যারিস্টার মউদুদ আহমেদ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার রকুন উদ্দিন মাহমুদের বক্তব্য শুনলেন দুটি গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয় নিয়ে আমার মনে হয় যে ওনারা দুজনেই নিজ নিজ জায়গা থেকে অত্যন্ত গঠনমূলক আলোচনা করেছেন এবং এ থেকেই আসলে প্রকৃত সত্যটি বেরিয়ে এসেছে যে আমাদের জন্য আসলে কোন জিনিসটি দরকার ভবিষ্যতে এ বিষয়ে তারা নজর দেবেন দর্শক মন্ডলী এতক্ষণ ধরে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নেবার জন্য দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ